আমার তো 80 বছর হয়ে গেছে, এরও আগে যে নারী শিক্ষা, এটা এরপরে আমরা মহিদ ভাইয়ের কাছে শুনবো নারী শিক্ষার যেটা কিছু হচ্ছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এইটা আমাদের পরিবারের এই যে এমসি কলেজের, আমরা কিন্তু, আমি আমার বাবা সরকারি চাকরি করতেন, উনি বিচার বিভাগে ছিলেন, এই জন্য চাকরির সুবাদে কিন্তু আমাদের এমসি কলেজ বা সিলেটের সাথে যোগসূত্র ছিল না। তো আমরা ম্যাট্রিক পরীক্ষা জামালপুর গভর্নমেন্ট স্কুল থেকে দিয়েছি, আমার ভাই সবিসা মিয়া, আমি ক্লাসমেট ছিলাম, যদিও আমি কোনোদিন ফেল করিনি। এটা একটু বলতে চাচ্ছি যে আমি তো দাদার বড় সন্তান, মানে আমার বাবার দিকে, তো আমি গ্রামে, আমাকে দাদা রেখে দিলেন। তো আমার যখন পড়ার বয়স হলো তখন আমাকে দাদা ছাড়বেন না, গ্রামে রেখে দিবেন। তখন বাবা বললেন যে তোফেল ঠিক আছে গ্রামে থাকুক, অত শিক্ষিত, আমি সবাইকে স্কুলে ভর্তি করে দিচ্ছি। তো দাদা বললেন ঠিক আছে নিয়ে দাও, অন দি কন্ডিশন যে প্রত্যেক বছর ওনাকে ওই যে কুমিরের বাচ্চাদের মতো নিয়ে দেখাতে হবে। তো আপনার একটা সুবিধা হয়েছিল, মহিদ ভাই জানবেন যে বিচার বিভাগে কিন্তু বছরে একবার এক মাসের জন্য ছুটি হয়, এই জন্য বাবা সবসময় এক মাসের জন্য আমাদের নিয়ে আসতেন, আমাকে দেখাতেন। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। তো আমরা যখন জামালপুর গভর্নমেন্ট স্কুল থেকে, বাট একটা কথা বলে রাখি, আমি কিন্তু ফেল করিনি, আমি অলওয়েজ সেকেন্ড ক্লাস, সফি অলওয়েজ ফার্স্ট ক্লাসে ছিল। তো আপনার জামালপুর গভর্নমেন্ট স্কুল থেকে তখন বাবার সাথে একটা কথা হলো যে আমরা কিন্তু এমসি কলেজে পড়বো, কিন্তু আমার বড় চাচা ওনার মহিদ ভাইয়ের আব্বার সমসাময়িক জুনিয়ার, উনি উনি বললেন 1917 সালে উনি এমসি কলেজে গ্রেজুয়েশন হয়েছেন, আমার চাচা 1920 সালে বা 1919 সালে হয়েছেন, আব্দুল মুজিদ চৌধুরী সাহেব, উনি MLCও ছিলেন, মহিদ ভাইয়ের আব্বার বন্ধু, জুনিয়ার যদিও 2-1 বছরের, বাট বন্ধু ছিলেন, সিলেট বারের সভাপতি ছিলেন, আবার আসামের MLCও ছিলেন। তার পরবর্তীতে আমার বাবাও এখান থেকে আইএ পাশ করলেন, আবার ওই তো বললাম বিএ পাশ করলেন খায়রুন্নেসা ওনার শাশুড়ির সাথে। তারপরে আমার আব্বা আলিগড়ে চলে গেলেন, তারপরে আসলেন আমার আরেক চাচা আপনার আব্দুল নূর চৌধুরী সাহেব, এটাও মহিদ ভাইয়ের দুলাভাইয়ের বন্ধু, এবং একসাথে ওনারা চাকরি করেছেন, ছাত্র আন্দোলন করেছেন, উনি উনি এমসি কলেজ থেকে বিএ পাশ করলেন। তারপরে আমার আরেক চাচা জাস্টিস আব্দুল মুহিদ চৌধুরী, আমার আবার চাচাতো ভাই, উনিও এমসি কলেজের ছাত্র ছিলেন। এরপরে আমার ছোট চাচা আব্দুল মুহিদ চৌধুরী, মুহিদ ভাইয়ের নামানুসারে, উনি রেলওয়ে সার্ভিসে ছিলেন, উনি স্টেন করেছিলেন, কিন্তু হোল অফ 9th হয়েছিলেন সম্ভব ইন দ্য ম্যাট্রিকুলেশন, এন্ড 7th বুধ ইন্টারমিডিয়েটে হয়েছিলেন, হোল অফ বেঙ্গল আমি বলবো, যেটা মুহিদ ভাই আগেই বললেন যে সিলেট ওয়াজ আন্ডার দি ক্যালকাটা ইউনিভার্সিটি, ইন্টারমিডিয়েট ওয়াজ আন্ডার দি ক্যালকাটা ইউনিভার্সিটি, সো হোল বেঙ্গল এবং আসামের মলে উনি স্টেন করলেন, এই ম্যাট্রিকও স্টেন করলেন, ইন্টারমিডিয়েটও স্টেন করলেন। তারপরে আমার এক চাচাতো ভাই ইফতেখার, উনিও ছিলেন, আবার ইনি বলে বলে, মহিদ ভাই যদি বলবেন না আমি আগেই বলে ফেলি, মহিদ ভাই কিন্তু স্টেন ফার্স্ট ইন দিস ইন্টারমিডিয়েট, আইএতে কিন্তু উনি ফার্স্ট হয়েছিলেন। আর এরপরে আমি গেলাম, আমি তখন বাবাকে বললাম, আমি আমাকে সবাইকে ভর্তি করিয়ে দিলেন, এবং এরপরে তো আমার আরো 2 ভাই কয়েসামি, হায়াত সামি, কয়েসামি, তারপরে আমার আর স্বাস্থ্য ভাই ইস্তাকেরাও এমসি কলেজের ছাত্র ছিল। তো এই পরিবর্তিতে আমি আবার পরে বলবো, কিন্তু এটা বলে যাচ্ছি যেহেতু অনেক সময় তো অনেক কিছু মনে পড়ে না, মহিদ ভাইয়ের মতো তো আমরা এত সব কিছু মনে রাখতে পারি, এই বয়সে যে উনি এত কিছু মনে রাখছেন, ইজ এন এনসাইক্লোপিডিয়া, আগেই আমি বলেছি উনার নিয়ে আমরা একটা সেশন করব। তো আপনার এই এমসি কলেজ ওয়াজ, যেটা আমি বলতে চাচ্ছি যে একটা নাম ছিল, যেমন আমাদের সময় আমাদের ইন্টারমিডিয়েট আইএসসি তে সারা বাংলাদেশে, তখন সারা বাংলা মানে সারা ইস্ট পাকিস্তানে 10টা নাম মানে স্ট্যান্ড করতেন, এর মধ্যে 3টা প্লেস এমসি কলেজে পেল আমাদের সময় আইএসসি তে। ফোর্থ হলেন ডাক্তার মুসাভির, ডাক্তার মুসাভির স্পার্শ্ব চেয়ারম্যান হলেন, তারপর হলো তাহের, তাহের ডাক্তার হয়ে গেল, সে ভাইস চ্যান্সেলার ছিল আমাদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ইউনিভার্সিটি, এন্ড সফি হলো 9th হোল অফ ইস্ট পাকিস্তান, হোল অফ দ্যাট ওয়াজ আন্ডার দি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী সবই ছিল, এন্ড আরেকজন 10th হলো, বাট হি ইজ অলসো ফ্রম সিলেট বাট নট ফ্রম এমসি কলেজ, জমিলুর রেজা চৌধুরী ফ্রম ঢাকা কলেজ, সেও সিলেটি। এই জন্য দেখেন সিলেটের যে ঐতিহ্য, যেটা আমি বলবো তখনকার এডুকেশন আর এখনকার বর্তমান এডুকেশন আমাদের প্রিন্সিপাল সাহেবই বলবেন। তো আমাদের সময় যেটা ছিল যে ডিসিপ্লিন, আমরা দেখেছি যে আমরা হোস্টেল, বাবা যখন বললাম, আমরা একটা কন্ডিশন ছিল, মুভিয়ে জানবেন যে আমার নানার বাড়ি তো আম্বরখানাতে ছিল, নানা বললেন আমার এখানে থাকবে, আমরা বাবা বল, আমি আমরা বললাম না, আমরা একটু স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। তখন আব্বা সরকারি চাকরি করার কতই বা ছিলেন, উনি বেতনই পেতেন, তখন উনি আবার উনি বাবা ঢাকায় বদলি হয়ে গেলেন, বলে ঢাকায় আমার বাসা থেকে ঢাকা কলেজে পড়ো, তখন আমরা নামসি কলেজে পড়বো।
বললেন ঠিক আছে। যার ফলপ্রদী যে এমসি কলেজ এখন আমাদের সিলেটের বন্ধু বান্ধব হয়েছে। তো আমি হস্টেলে দিলেন বাবার বন্ধু এমবি চৌধুরী সাহেব, উনি তখন সুপারিনটেন্ডেন্ট। তো উনি এখানে গিয়ে বাসাতে গিয়ে আমার আরেকটা জেলে পড়লাম, মানে সন্ধ্যা হতে হতেই কিন্তু হস্টেলে আমাদের ঢুকতেই হতো, 11টার সময় লাইট অফ হয়ে যেত। দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট স্টোরি, আমি পরে বলবো। এখন আমরা যেটা তুমি 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 কি বলতে চাচ্ছিলে আমাদের সময় কি ছিল? তো আমি আগেই বলেছি যে আমাদের সময় যেটা ছিল যে আমরা দেখেছি যে যেমন সলমান চৌধুরী সাহেব প্রিন্সিপাল ছিলেন, যখন উনি বাংলোর থেকে লাঠি দিয়ে দাঁড়াতেন তখন কিন্তু আমরা সব রুমে চলে যেতাম। মুহিত ভাই বলতে পারবেন হাউ মানে কিরকম ওয়েল পার্সোনালিটির লুক ছিলেন। আমরা তখন বিড়াল বাচ্চার মতো সব এক জায়গায় মানে নিজের রুমে গিয়ে ঢুকে যেতে হতো। এই পরিপ্রেক্ষিতে আমি এতটুকুই বলবো, আমাদের এই 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 যে সিলেট এমসি কলেজে থাকার আমাদের এই সুবিধা হয়েছে, সিলেট এবং বিদেশ মানে বিদেশ আমি বলবো না, মানে সিলেটের অন্যান্য জায়গার থেকেও আউটসাইড সিলেট থেকে আসছেন, যেমন আমাদের কাজী ফজলুর রহমান সাহেবের ওই মুহিত ভাই দের সাথে সেম ব্যাচের সিএসপি, উনিও আপনার এমসি কলেজ গিয়ে পড়েছেন, উনি আরো অনেকের নাম জানবেন, সবই কিন্তু আগে এখানে যেতেন। যেমন আগে থেকে স্যার যেটা বললেন যেটা আমরা সিলেট থেকে ক্যালকাটায় চলে যেতাম, তো ওইভাবেই যেমন আমার বাবা আলিগড়ে গেছেন এইভাবেই কিন্তু আসতেন আগে ওই ওই জায়গার থেকে। এবং আমাদের টাইমেও কিন্তু আমার অনেক নন সিলেটি স্টুডেন্ট আমাদের সময়ে ছিল, এবং পরবর্তী পর্যায়ে আমি আমাদের প্রফেসর বা এই সম্বন্ধে বলবো। আমি তুমি একটু প্রিন্সিপাল সাহেবকে দাও, প্রিন্সিপাল সাহেব বলুন। আমি সিএম তুফাইল সানি স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে এমসি কলেজের স্যার অনেক বর্ণাঢ্য ইতিহাস আছে, আপনারা এতক্ষণ বলছিলেন, আমরাও শুনছিলাম আপনাদের সময়ে স্যার যে স্টুডেন্টরা বিভিন্ন আন্দোলনে বা এর আগেও আসলে বিভিন্ন মুভমেন্টে স্যার আপনারা জড়িত ছিলেন, পাশাপাশি এখানে হচ্ছে স্যার জওহরলাল নেহরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বরাও স্যার এমসি কলেজে পদার্পণ করেছিলেন, এই দুইটা বিষয় যদি স্যার একটু আপনি যদি বলেন। আমি এখানে বলবো ফিরে যাচ্ছি যে এখানে যেটা বললেন মুহিত ভাই বললেন যে সিলেটের এডুকেশন এডুকেশন ওয়াজ দ্যাট টাইম ওই যে আসামের বেস্ট, যেমন গভর্নমেন্ট স্কুলস সিলেট ডিস্ট্রিক্টে 6টা গভর্নমেন্ট স্কুল ছিল, করিমগঞ্জ, মৌলিবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এন্ড গার্লস সিলেট গার্লস গভর্নমেন্ট স্কুল। আর বাংলাদেশের তো কোথাও কোনো সাব ডিভিশনের টাউনে অনলি জামালপুর গভর্নমেন্ট স্কুল ছিল, আমরা যেখান থেকে পাশ করেছি, ফিরোজপুরে ছিল, সেরা বাংলা ছিলেন বলে জালকাঠিতে ছিল, আর কোথাও গভর্নমেন্ট স্কুল ছিল না। গভর্নমেন্ট কলেজ যেটা বললেন এমসি কলেজ যেটা ছিল এরপরে কটন কলেজ, কিন্তু রাজশাহী ছাড়া আর কোথাও বা ঢাকা কলেজ ছাড়া আর কোথাও কোনো গভর্নমেন্ট কলেজ ছিল না। বোধহয় আমি জানি না ইন্টারমিডিয়েট কলেজ ঢাকাটা বোধ হয় গভর্নমেন্ট ছিল, ইন্টারমিডিয়েট কলেজ বোধ হয় বলতো। যাক, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এমসি কলেজের যে ঐতিহ্য যে লালিত পালিত আমরা হয়েছি এটাতে যে ডিসিপ্লিন, আমি আগেই বলেছি যে আমি একটা ছোট ঘটনার কথা বলতে চাচ্ছি যে আমরা যখন হোস্টেলে ছিলাম তো আমাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন এমবি চৌধুরী সাহেব, আর থার্ড ব্লকে ছিলেন সিরাজুল ইসলাম সাহেব, সাহেব জানবেন হেড অফ দি ডিপার্টমেন্ট অফ ফিলসফি। তখন আমাদের একটা গন্ডগোল হলো, আমাদের ওই সময় আমাদের হোস্টেল নতুন অডিটোরিয়াম হলো হোস্টেলে, তখন ফুটবল খেলা নিয়ে আমাদের ফার্স্ট ব্লক আর সেকেন্ড ব্লকে থার্ড ব্লকের মধ্যে একটা গন্ডগোল হলো। তো ওই সময় মারামারি প্রায় উপক্রম হচ্ছিল, তখন আমরা সন্ধ্যা হয় হঠাৎ এমপি চৌধুরী সাহেব ওনার পেশওয়ারি একটা চপ্পল ছিল বেলতালা, উনি আসতেন মচমচ করে, এসে বললেন মাই বয়েজ গো টু ইউর রেসপেক্টিভ রুমস। আমরা বললাম স্যার আমরা তো বলে আই ডু নট ওয়ান্ট টু হিয়ার এনিথিং, ইউ গো টু ইউর রেসপেক্টিভ রুমস। আমরা বিশ্বাস করেন বিড়ালের বাচ্চার মতো চলে আসলাম, যদিও এর পরবর্তী পর্যায়ে উনি জানলেন, আমাদের সলমান চৌধুরী সাহেবকে জানালেন, প্রিন্সিপাল সাহেবকে বললেন যে ওরা তো দায়ী না, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি, বা ডিসিপ্লিনের কথা বলতেছি। এর আগেই বললাম সলমান চৌধুরী সাহেবের কথা আমি বলেছি এর আগে যখন উনি প্রিন্সিপাল ছিলেন। আর যেটাতে হলো যে ঐতিহ্য যেটা যে আমাদের এই যে আমি ফার্স্ট ব্লকে ছিলাম, তখন যখন জ্বালিয়ে দিলে হল ফার্স্ট ব্লকটা যখন জ্বালিয়ে দেওয়া হলো তখন আমি ফোন করলাম নাহিদ, আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন নাহিদকে ফোন করলাম, তখন বলল ফোন ধরেই বললো যে কানতেছিল, তখন বললেন যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাহেব এই মাত্র আসছেন, তুফেল ভাই কি বলবো এই অবস্থা। তো মানে হি ওয়াজ ইন থার্ড, মানে আমাদের উনি 2 বছর জুনিয়র সে ছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা তো সুন্দর করেছে ঐতিহ্য যেটা ওটা তো আমাদের কাছ থেকে হারিয়ে গেল, কিন্তু আমাদের যেটা বলতে চাচ্ছি যেটা এটার বিচার কেন হয় এখনো হচ্ছে না, এটাই আমার একমাত্র। আমরা স্টেটমেন্ট দিয়েছি মাননীয় অর্থমন্ত্রী সাহেবের কাছে আমরা গিয়েছি, উনি হি ওয়াজ সো স্যাড, উনি খুবই দুঃখিত দুঃখ হয়েছেন, এবং ওনারা খুব তাড়াতাড়ি যেটা প্রিন্সিপাল বললেন উনি এবং নাহিদ সাহেব মিলে যেটা করলেন, কিন্তু যেটা বিচার যেটা হলো না
ওইটাই আমার কাছে বেরি আফসোস লাগে যে এটা একটা এটা যে এটা কোনো মানে এটা দেশের একটা সম্পদ নষ্ট হয়ে গেল, যেটা যেটা সম্পদ যেটা হেরিটেজটা নষ্ট হয়ে গেল যেটা আমি বলতে চাচ্ছি। যাক আমি আসতেছি পুরানো কথাতে, শুভ তুমি কি বলতে চাচ্ছিলে? আর আন্দোলন কিন্তু ওনারা করেছেন, এটা উনি বলবেন। উনি যখন এসএমএলের ছাত্র ছিলেন, কিন্তু আমি 1962 যখন আমাদের শিক্ষা আন্দোলন শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন হলো, তখন আমি তাকে বলো শোনা যাচ্ছে স্যার, স্যার বলেন আপনি। হ্যাঁ, নামকরণের ব্যাপারে আমিও এটা সমর্থন করি প্রিন্সিপাল সাহেবকে, এটা ওনারা রেজলিউশন করে নিয়ে লোকাল মানে আমাদের স্থানীয় মেম্বার যদি পার্লামেন্ট বলেন মেয়র যেটাই বলেন শিক্ষা মন্ত্রণালয়কে দিতে হবে যে ওনারা সাজেশন। আমার মনে হয় প্রিন্সিপাল সাহেব এটা রেকমেন্ড করতে পারেন কিনা আমি ঠিক জানি না, এটা যদি লোকাল বডি থেকে মানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ এর কাছ থেকে যদি রিকোয়েস্ট যায় এটা কিন্তু ভালো উদ্যোগ। কারণ যেটা প্রিন্সিপাল সাহেব যেটা বললেন এটা আমি নিজেও জানতাম না যে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার সাহেব এতগুলো কাজ করেছেন এমসি কলেজের জন্য, রিয়েলি উই আর প্রাউড অফ হিম। এবং এই জন্য আমি তো মনে করি যে ওনার নামে যেকোনো একটা জেনারেল করার জন্য, যে দুঃখের বিষয় এখানে বলতে হয় নানান কারণে আমরা পারিনি, আমরা কিন্তু একটা উদ্যোগ নিয়েছিলাম যে ওই যে ইবনে সিনা হল আমরা মহিদ ভাইয়ের নামে একটা মিউজিয়াম করার প্রস্তাব আমরা দিয়েছিলাম, নানা কারণে এটা হয়নি, এটা এটা ঐতিহ্য ছিল। তো এই জন্য আমার মনে হয় যে হিজ কন্ট্রিবিউশন টু দি কজ অফ সিলেট শুড বি রিমেম্বার, এবং এটার জন্য যে কোনো একটা স্থাপনাতে ওনার নামে হওয়া আমি মনে করি এটা আমাদের হওয়াটা উচিত। এবং কারণ উনি আমি তো আগেই বলেছি মহিদ ভাই ইজ এন এনসাইক্লোপিডিয়া অফ সিলেট, উনি যেটা জানেন আমরা কেউ এটা জানি না, এবং প্রজন্মর কাছে জানানো উচিত। আমরা এখানে আসছি, আমরা এমন কি ডিসকাশন করব, মেইনলি তো আমরা আমি আসছি বা যে মহিদ ভাই কাছে শুনি, শুনবে এবং প্রজন্মটা জানবে, আমরা একটু একটু লবণ লাগিয়ে দেব, বাট মেইন এটা মহিদ ভাই বলবেন এবং ওনার কাছ থেকেই আমরা শুনতে চাই যে ভবিষ্যৎ এবং যে ভবিষ্যৎ অতীত যেটা ছিল সিলেটের যে গৌরব যেটা বললেন প্রিন্সিপাল যেটা আগেই বললো যে বদ্রলোক কি লিখেছেন, ওটা কে কি লিখেছে, কুকুরে কাজ কুকুস করেছে আমরা কি করব বলেন, এটা লেট আস ফরগেট অ্যাবাউট ইট। যেটা আমি বলতে চাচ্ছি যে আমি কামিং ব্যাক টু তো আমাদের সময়ের যেটা যেমন হোস্টেলের অ্যাডমিনিস্ট্রেশন আমি বলেছি হোস্টেলের খাবার। হ্যাঁ আমি একটু বলতে চাচ্ছি, কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ বলবো। আচ্ছা আমি বলতে চাচ্ছি যে আমাদের সময় যেসব প্রফেসররা ছিলেন একটু উনাদের রিমেম্বার করলে মানে মনে হয় যে যেসব টাইপের টিচার ছিলেন, প্রিন্সিপাল সাহেব তো জানবেনই, আমাদের সময় যেমন ইংরাজিতে ছিলেন গোলাম ইয়া চৌধুরী সাহেব ছিলেন, আলিম আলী সাহেব ছিলেন, ইকোনমিক্স এ ছিলেন এমপি চৌধুরী সাহেব, হেড অফ দি ডিপার্টমেন্ট কে এম রব্বানী সাহেব ছিলেন, কে এম রব্বানী সাহেব সিএসপি হলেন, পরে ক্যাবিনেট সেক্রেটারি হলেন, হি ওয়াজ আওয়ার লেকচারার ইন ইকোনমিক্স। তারপরে আপনার জেনারেল হিস্ট্রিতে জলিল সাহেব ছিলেন, জলিল সাহেব সম্বন্ধে মহিদ ভাই খুব ভালো একটা স্টোরি জানেন, উনি কিভাবে হাইয়েস্ট মার্ক পেলেন ইন হিস্ট্রি, জলিল সাহেবের সাথে যেমন বলবেন ভেরি ইন্টারেস্টিং স্টোরি, উনি আমার খালু হন। এবং প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, প্রফেসর ডক্টর সেন বোধহয় ছিলেন ভাইস প্রিন্সিপাল ফিজিক্সে ছিলেন, তারপরে মোহাম্মদ চৌধুরী সাহেব ছিলেন খুব মানে হিউমারাস, আমাদের হাসিম সাহেব কদিন আগে মারা গেলেন, হি ওয়াজ প্রায় 101 বছর বয়সে উনি মারা গেলেন, হি ওয়াজ ফিজিক্স ডিপার্টমেন্ট। তারপরে আপনার মতিন সাহেব ছিলেন, তারপরে আমাদের ইসলামিক ইনস্টিটিউট হায়দর সাহেব, প্রত্যেকে কিন্তু প্রিন্সিপাল হয়েছিলেন। একটা জিনিস যখন প্রভিনশিয়ালাইজড হয়ে গেল আপনার হলো, তখন এমবি চৌধুরী সাহেব ভিক্টোরিয়া কলেজে চলে গেলেন, সিরাজুল ইসলাম চলে গেলেন রাজেন্দ্র কলেজে, জলিল সাহেব চলে গেলেন আনন্দমোহন কলেজে, তারপরে দিনাজপুরে চলে গেলেন সুরেন্দ্রনাথ কলেজে, আরেকজনকে চলে আরেক প্রফেসর চলে গেলেন, মানে আমাদের থেকে ভালো ভালো প্রফেসররা কিন্তু চলে গেলেন। সাপ্লিমেন্ট করি স্যার, সিরাজুল ইসলাম চৌধুরী স্যার ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল হিসেবে রিটায়ার করেছেন, এবং
before that he was in Rajendra College for MB Chaudhury sir amader mahapurichalok chilen pore BM college e tar pore joshor board e giye she dpi hoye aslen he was the second dpi of bangladesh bangabandhu time e holen to ei je oititto je professor jar chilen ebong amra mani ami shraddha pore shoron kori je amra to mani ekbar amader mone ache যে রব্বানী সাহেব নতুন আসছেন তো আমাদের স্যার বলতে পারবেন যে হল নাম্বার 3 যেটা ছিল একটু উপরে ও নিচে কাজ ছিল তো আমরা দুষ্টামি করে পা দিয়ে একটু না দিতাম তো টক টক করে আওয়াজ হতো তো রব্বানী সাহেব বললেন যে তোমরা স্টপ করো কিন্তু আমরা স্টপ করলাম না টু আওয়ার আটার সারপ্রাইজ পরের দিন নোটিশ আসলো আমাদের সবাইকে 5 টাকা করে জরিমানা মানে 5 টাকা জরিমানা তখনকার দিনে আমাদের ফুড চার্জ ছিল হোস্টেলে 30 টাকা 32 টাকা একটা জিনিস প্রিন্সিপাল সাহেব 5 বছর আগে আমি গিয়েছিলাম কলেজে তখন আমি এমনি গেলাম কিন্তু যে পরিবেশটা দেখে আমি খুব আঘাত পেলাম মানে এটলিস্ট যে এইটাতে কিভাবে এটা তো অবশ্য মানে কলেজের না এন্টায়ার দেশেরই যে একটা অস্থির এবং দেশেরই যে একটা ইনডিসিপ্লিন সোসাইটি এভাবে কিভাবে আমরা চেঞ্জ করব এটা তো খালি একসাথেই সরকারকে বলে দায়ী করা যায় না আমাদের সমাজকে করতে হবে এবং আমাদের যারা শিক্ষক আছেন ছাত্র আছেন আমরা যারা আছি সবাই মিলে এই সমাজটাকে যদি না করতে পারি তাহলে যেমন আমাদের ড্রেসের দিকে আমাদের উই আর ভেরি মানে এইদিকে পার্টিকুলার মহিত ভাই বলতে পারবেন ওনারা টেনিস খেলেছেন কিভাবে ড্রেস করে যেতেন কিভাবে পোশাক পরতেন এবং আমি দেখেছি আমার ছোট ভাই সবি স্বামী সাহেব ও টেনিস খেলতো সুন্দরভাবে মানে কিভাবে খেলতো মানে কি সুন্দর ড্রেস এটা কিন্তু যেমন আমার আমি মনে করি যে এটাতে মানে ইনফ্লুয়েন্সের কোন দরকার মানে এমন নাই যেমন আমার জীবনে কয়টা শার্ট ছিল আমাদের 2-3টা শার্ট ছিল 2-3টা প্যান্ট ছিল একটা একটা শু ছিল একটা খড়ম ছিল একটা স্যান্ডেল ছিল কিন্তু কেউ তো বলতে পারবে না আমরা কিভাবে স্কুলে যাইনি বা কলেজে যাইনি এটা ডিপেন্ডস অন দি অ্যাটিটিউড তো এই অ্যাটিটিউডটা আমাদের এই সৌন্দর্যের দিকে যাবো এমসি কলেজ একটা সৌন্দর্য আমি বিশ্বাস আমি আশা করি আমাদের আমার মাননীয় প্রিন্সিপাল যখন উনি আমার বাগনা হোক আর যাই হোক প্রিন্সিপাল ইজ এ প্রিন্সিপাল তো আমি মনে করি ওনাকে একজন সলমান চৌধুরী সলমান চৌধুরী সে আমি সালেকে আমি সলমান চৌধুরী হিসাবে আমি গ্রহণ করতে চাই এবং আমি মনে করি যে ডিসিপ্লিন আমি জানি না এখন ডিসিপ্লিন আর ছেলেদের যে এই শিক্ষার প্রতি একটা অনুরাগ এবং সিনিয়রদের প্রতি রেসপেক্ট এইটাই যেন আমি যেন ফিরে আমি আবার এটা সুন্দরভাবে দেখতে চাই বলে আমি প্রিন্সিপাল সাহেবকে আমি অনুরোধ করি এটা শুধু আমাদের দায়িত্ব না সকলেরই দায়িত্ব আমি মনে করি এবং এমসি কলেজে যেটা আন্দোলনের কথা একটু মিনিট বলতে চাই তুমি আন্দোলনের কথা বলতেছিলে সিলেট এমসি কলেজ কিন্তু কোনো আন্দোলনের পিছপা হয়নি এই রেফারেন্ডামের সময় কিন্তু মহিত ভাই তো এজেন্ট ছিলেন উনি ছাত্র হিসাবে ছিলেন ওনার শ্রদ্ধেয় পিতা তখন তো মানে মেইন রোল প্লে করেছেন আমার আব্বা মেইন সেন্টারের এজেন্ট ছিলেন এটা মন পেয়ে বলতে পারবেন তো তখন তোমার এই যে আন্দোলন এই যে রেফারেন্ডাম যেটা হলো এটা এমসি কলেজের দান কিন্তু কোন অংশে কম নয় এর পরবর্তী পর্যায়ে শিক্ষা আন্দোলন যেটা হলো আমি আই রিপ্রেজেন্টেড ঢাকা ইউনিভার্সিটি রেজিস্ট্রারি মাঠে আমি ঢাকা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করেছিলাম হামুদুর রহমান কমিশনকে আমরা ক্রিটিসাইজ করার জন্য আমরা এখান থেকে গিয়েছিলাম এর পরবর্তী পর্যায়ে আমাদের পরেও যারা আসছে সিলেট এমসি কলেজ কিন্তু পিছপা হয়নি আমি আশা করব এখনো এমসি কলেজ উইল অলওয়েজ রিমেইন ইন দি হার্টস আমরা একটা ভালো এমসি কলেজ দেখতে চাই এবং নিশ্চয়ই আছে এখনো আমরা গর্ব করি আমাদের নিজস্ব প্রিন্সিপালকে আমরা পেয়েছি আমাদের প্রিন্সিপাল আমাদের এই কলেজের ছাত্র এই কলেজের এবং তার তো সেই আগেই বলেছে সেইটা মহব্বত এখানে দুইভাবে এখন প্রিন্সিপাল এজ ওয়েল এজ ইউজি স্টুডেন্ট এই কলেজে ছিল আমি তার সর্বাঙ্গন উন্নতি কামনা করি এবং তার সাথে সাথে আমি এমসি কলেজের উন্নতি কামনা করি এবং যেটা আমি আবারও সাপোর্ট করি মহিত ভাইয়ের কথা যেটা প্রিন্সিপাল সাহেব বললেন এটা আমি মনে করি ওনার অবদান আমাদের স্বীকৃত দেওয়া উচিত জি অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি যেহেতু আমরা স্যারকে 1 ঘন্টার কথা বলেছিলাম আমরা বুঝতেই পারিনি কিভাবে 1 ঘন্টা 33 মিনিট হয়ে গেছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি স্যার আসলে সবাই নস্টালজিক হয়ে গিয়েছিল প্লাস আমাদের এখানে যারা কমেন্টস করছেন স্যার
দেশ এবং দেশের বাহিরে থেকে অনেকেই আসলে উনাদের পুরাতন ক্লাসে চলে গেছে, পুরাতন ইতিহাসে চলে গেছে, কলেজের বারান্দায় চলে গেছে। এই কমেন্টস গুলো স্যার আসলে কন্টিনিউ আসছিল, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমি আজকে কমেন্টস নিতে পারিনি আপনাদের প্রতি। আবারও আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি, আপনারা ক্ষমা করে দিবেন, কারণ আমরা স্যারের কথা শুনতে চেয়েছি, এর জন্য আসলে আমরা কমেন্টসে যেতে পারিনি। সুন্দর কথা বলেছেন স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসি। সিএম তুফাইল সামি স্যার এবং আমাদের প্রিন্সিপাল স্যার, আপনারা যদি একদম সংক্ষেপে যদি সিএম তুফাইল সামি স্যার যদি কিছু বলতে চান। আমি আমি আমাদের পরিবারের 12 জন ছিল, বুঝে আমার এক ভাইয়ের কথা বলি না, সোহেল সে কয়েকদিন আগে মারা গেছে, সেও ছিল। আর বিদেশ থেকে দেখলাম, যেমন আমার ছোট ভাই হায়াত সামি করেছে, আমার জামাই ডাক্তার খায়ের করেছে, আমার মেয়ে তানজিয়া করেছে, নুসরাত জান্নাতেরা সবাই করেছে, তারপরে শফি সামি ফেসবুকে নাই কিন্তু সে দেখতেছে, দেখলাম আমি, এবং উইশ করেছে, সে তো এখানে ছিল, ছাত্র ছিল, আমার মেয়েরা দেখতেছে, দারাস থেকে দেখতেছে, তারপরে আমার ভাগনা ভাগনি, আমার বোন ফাউজিয়া দেখতেছে সার্চিনে, ওরা হিউস্টন থেকে দেখতেছে, আমার সব আত্মীয় স্বজনরা দেখতেছে। কারণ এই যে বললাম যে এই যে নারীর যে টান, আমার সিলেটের কেন আমরা 2 বছরের জন্য গেলাম, এই 2 বছরের জন্য আমি একটু বলতে চাচ্ছি যে সিলেটের প্রতি যে আমার ওই মায়া যেটা আসলো, যে মহব্বত যেটা আসলো, আমি জালালাবাদের সভাপতি, আমাকে তো কেউ মানে চেনার কথা না, তো আমি বিকজ জালালাবাদের সভাপতি আমি হলাম, বিকজ এই যে 2 বছর আমি সিলেটে ছিলাম, এই সিলেটে দ্যাট ইজ দি মানে জালালাবাদের সভাপতি হওয়াতে আমাকে লুকেছিল, আমাকে তো আমি তো আর ব্রিলিয়েন্ট স্টুডেন্টও না, আমাকে তো চিনার কথাও না, সবই সবি সাহেবকে না চিনলো, মহিত ভাইকে তো সবাই চিনবে, আপনার অন্যান্যদের চিনবে, কিন্তু আমাকে চিনার কথা না, বিকজ ইট ইজ এমসি কলেজের দা। এবং এমসি কলেজের জন্য এই জন্য সালে প্রিন্সিপাল মানে আমি ওকে সলমান চৌধুরী জায়গায় দিই, যে আমি এই জন্য এমসি কলেজের কাছে কৃতজ্ঞ, এমসি কলেজে যে জানে আমি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমার যে ধ্যান ধারণা বা আমার যে সিলেটের প্রতি মহব্বত, এটা কিন্তু এমসি কলেজ থেকেই আমার পাওনা, আমার টিচারের প্রতি যে শ্রদ্ধা, আমি এখনো এই তো সেই দিনও ফেসবুকে আমার সব বন্ধু বান্ধবের বলে, এত নাম কেমন আপনি মনে রাখেন, আমার স্কুলের কলেজের সব বন্ধু বান্ধবের প্রায় নাম অনেকে মনে আছে, যে আমার স্কুলে আমাদের ব্রাহ্মণ স্কুলে পড়েছি, আমার 21 জন বন্ধু ছিলাম, 22 জনের নাম আমার মনে আছে, ইটি ওয়ে ব্যাক ইন 1960s কথা, কলেজের বন্ধুদের নাম মনে আছে। তো এই আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আমি এমসি কলেজের ছাত্র, এমসি কলেজের প্রতি আমি আমার গ্র্যাটিচিউড এবং এমসি কলেজের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। প্রিন্সিপাল সাহেব বলুন। সম্মানিত দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে ছিলেন, আমি আবারও ক্ষমা প্রার্থনা করছি, নেতৃত্বে সিলেট পিডিয়া এই কাজগুলো করে যাবে, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের মাননীয় মন্ত্রী সাবেক মন্ত্রীর প্রতি যে আমাদেরকে এত সময় দিয়েছেন, ধন্যবাদ তুফাইল সামি স্যার, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রফেসর সালে আহমেদ প্রিন্সিপাল এবং সাবেক কৃতি শিক্ষার্থী এমসি কলেজ, আপনাদের 3 জনকে আপনারা এত কষ্ট করে সময় দিয়েছেন এবং আমাদের নতুন প্রজন্মকে আপনারা অনেক কিছু জানার সুযোগ করে দিলেন, এর জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমরা আশা করব যে সিলেটের এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ধারাবাহিকভাবে সিলেট পিডিআর এই কাজ অব্যাহত থাকবে, আপনাদের সহযোগিতা আশা করছি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।